আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজ আমি তোমাদের পড়াতে যাচ্ছি চাহিদা বিধি। এর আগের ক্লাসে কিন্তু আমি চাহিদা কাকে বলে সেটি নিয়ে আলোচনা করেছি এবং চাহিদার নির্ধারকগুলো কী সেটি নিয়েও আমার একটি ক্লাস আছে। আজ আমি পড়াবো তাহলে চাহিদা বিধি। এটি বোঝার জন্য আগের ক্লাসগুলো একটুখানি দেখে নিবে। তো চাহিদা বিধি, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল অফ ডিমান্ড, অর্থাৎ এটি একটা আইন বা একটা নিয়মে পরিণত হয়েছে। সেই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ ওই দ্রব্যের দামের ওপর নির্ভর করে। তো সাধারণত দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তো কোনো দ্রব্যের এই যে দামের সাথে চাহিদার এই যে সম্পর্ক, কী ধরনের সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কটাকেই বলা হয় চাহিদা বিধি। তবে একটি কথা, এক্ষেত্রে চাহিদার যে অন্যান্য নির্ধারকগুলো আছে এগুলোকে স্থির ধরে না হয়। সেগুলো কি কি? যেমন ভোক্তার আয় স্থির থাকবে, ভোক্তার রুচি অভ্যাস এগুলো স্থির থাকবে, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, সময় স্থির থাকবে, ভোক্তা যুক্তিশীল হবে, এছাড়া অন্যান্য যে নির্ধারকগুলো আমি এর আগের ক্লাসে বলেছি সেগুলো স্থির ধরে না হয়। তো সেইগুলো স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে এইরূপ বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বিধি বলা হয়। নিশ্চয় বুঝেছো? তো তোমাদের যদি প্রশ্ন আসে যে চাহিদা বিধি কাকে বলে, তোমরা যদি সরাসরি বলো যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়, তবে সেক্ষেত্রে একজন পরীক্ষক বলা যায় না, নাম্বার একটু কমও দিতে পারে। কারণ এক্ষেত্রে যে শর্তগুলো আছে সেটি উল্লেখ করতে হবে। তাহলে কি বলতে হবে? বলতে হবে এইভাবে যে অন্যান্য বিষয়গুলো স্থির থেকে, ব্র্যাকেটে দিয়ে দিবা কি ভোক্তার আয় অভ্যাস রুচি পছন্দ সম্পর্কিত দ্রব্যের দাম ইত্যাদি, ব্র্যাকেট ক্লোজ করে দিলা। এবার বলছো যে তাহলে কি অন্যান্য অবস্থা স্থির থেকে, অর্থাৎ ভোক্তার আয় অভ্যাস রুচি পছন্দ সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককেই চাহিদা বিধি বলা হয়। অধ্যাপক মার্শালের মতে, যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই চাহিদা বিধি বলা হয়। তাহলে এক্ষেত্রে আগেই বললাম যে কিছু অনুমিত শর্ত আছে। তো যদি বিধি আকারে লিখতে হয় তাহলে কিন্তু অনুমিত শর্তগুলোও দিতে হয়। তাহলে এক্ষেত্রে কী কী অনুমিত শর্ত আছে এবং এই শর্তগুলো যদি পালিত না হয় তাহলে কিন্তু এই বিধিটি অকার্যকর হয়ে পড়ে, বুঝেছ? তো বিধি শর্তগুলো কী কী? ভোক্তার আয় স্থির থাকবে, 2 নম্বর ভোক্তার রুচি অভ্যাস অপরিবর্তিত থাকবে, 3 নম্বর সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, 4 নম্বর সময় স্থির থাকবে, 5 নম্বর ভোক্তা যুক্তিশীল হবে। তো এই বিষয়গুলো কি স্থির বিবেচনা করে চাহিদার পরিমাণকে শুধুমাত্র দামের উপর নির্ভরশীল বিবেচনা করলে তাকে চাহিদা বিধি বলা হয়। গাণিতিকভাবে বলা হচ্ছে যে কিউ ডিএক্স, দেখো গাণিতিকভাবে কিউ ডিএক্স ইকুয়াল টু ফাংশন এফ দ্বারা ফাংশন অফ পিএক্স। তো এটাকে কি বলা হয়? চাহিদার অপেক্ষক। অপেক্ষকটা আবার কী জিনিস? অপেক্ষক হচ্ছে, এটির ওপরে আমি অবশ্য পরে ডিটেলস একটা ক্লাস নেব, এখন শুধু এইটুকু জেনে রাখো যে অপেক্ষক হচ্ছে স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক সূচক যে গাণিতিক প্রকাশ সেটাকে অপেক্ষক বলা হয়। যেমন এই ক্ষেত্রে দেখো পি এক্স, এটা হচ্ছে দাম, অর্থাৎ এক্স দ্রব্যের দাম, এটা কি স্বাধীন? আর কোয়ান্টিটি অফ ডি এক্স, ঠিক আছে, অর্থাৎ চাহিদার এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ এক্স, ঠিক আছে। তাহলে এই যে এক্স দ্রব্যের দামের ওপর কি নির্ভর করছে? এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ নির্ভর করছে। তাহলে এটি হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক, এর সাথে সম্পর্ক সূচক এইটাকেই বলা হচ্ছে অপেক্ষক। এখানে এফ দ্বারা বোঝানো হয় ফাংশন বা কি অপেক্ষক। তো সাধারণত আসলে কি হয় যে কিউ ডিএক্স বা আমরা শুধু এরকমও লিখতে পারি ডিমান্ড অফ এক্স ইজ এ ফাংশন অফ কি কি, দেখো এর আগে কি বলো আরও যে নির্ধারকগুলো আছে, অর্থাৎ এক্স দ্রব্যের দাম সাথে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, ধরো ওয়াই দ্রব্যের দাম, এর সাথে এখানে এটা বড় হাতের ওয়াই দ্বারা আমরা বোঝাচ্ছি যে আয়, এরপরে ধরো টাইম অর্থাৎ সময়, তারপরে টেস্ট, এই ছাড়া আরও আদার্স অনেক বিষয়,
তো এইগুলো স্বাধীন চলক, এর সাথে কিসের অপেক্ষক, এটা চাহিদার সম্পর্ক, চাহিদাটা হচ্ছে নির্ভরশীল, তাহলে এটাই হচ্ছে চাহিদা অপেক্ষক। তাহলে বিধির ক্ষেত্রে আমরা কি বললাম যে অন্যান্য বিষয় স্থির থাকবে, তার মানে এগুলো একটা বার চিহ্ন দিয়ে দিলাম প্রত্যেকটার উপর, দেখো আমি কি করে দিচ্ছে টান দিয়ে দিচ্ছে, অর্থাৎ এইগুলো স্থির থাকবে। তাহলে এইগুলো স্থির থাকলে কিসের সাথে সম্পর্ক, ওই দ্রব্যের দামের সাথে, ওই দ্রব্যের চাহিদা যে সম্পর্ক সেটাই হচ্ছে চাহিদা অপেক্ষক। তো এই যে বিধি, এটিকে আমরা তাহলে কি দেখলাম যে অপেক্ষকের সাহায্যে দেখানো যায়, এই বিধিটিকে আবার চাহিদা সূচির সাহায্যেও দেখানো যায়, তারপরে চাহিদা সমীকরণের সাহায্যেও দেখানো যায়। এখন সূচিটাই আলোচনা করি, চাহিদা সূচির সাহায্যে দেখানো যায়। চাহিদা সূচি মানে কি? সূচি হচ্ছে আমরা কি বলছি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটিকে যখন তালিকার সাহায্যে দেখানো হয় তখনই সেটাকে বলা হয় চাহিদা সূচি। সূচি মানে কি? তালিকা। ধরো বলা হচ্ছে দাম, আর এখানে আমি বলছি চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। এখন ধরো দাম হচ্ছে কত, ধরবো 5 টাকা। কিসের দাম এইটা তাহলে? আচ্ছা, কিছুর একটা দাম ধরলাম, দাম যখন 5 টাকা তখন ধরো চাহিদার পরিমাণ হচ্ছে 8 একক, 8 একক। এখন দাম যদি কি হয় বেড়ে যায় 10 টাকা, তখন ধরো কম করে কিনে, কত কিনে 6 একক। দাম যদি আরও বাড়ে ধরো 15 টাকা, তখন আরও কি করে, আরও কম কিনে 4 একক। আবার দাম যদি 20 টাকা হয় তখন দেখা যাচ্ছে যে কতটুকু কিনে 2 একক। কিসের উদাহরণ দেবে, মনে করো এটা আলুর দাম, এখন তো আলুর দাম বেশি হচ্ছে, আলু তো কখনো কখনো 5 টাকা কেজিও থাকে, তাই না? তাহলে যখন আলু 5 টাকা কেজি তখন কিনে 8 কেজি, যখন 10 টাকা কেজি তখন কিনে 6 কেজি, যখন 15 টাকা কেজি তখন কিনছে 4 কেজি, আর যখন আলুর দাম 20 টাকা কেজি তখন কিনছে 2 কেজি। অর্থাৎ আমরা কি দেখছি, দাম যত বাড়ে চাহিদার পরিমাণ তত কি হয়, কমে, আর দাম যত কম ছিল চাহিদার পরিমাণ কি ছিল, তত বেশি ছিল। তো এটা কেই বলা হচ্ছে কি, চাহিদা সূচি, অর্থাৎ দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, এটিকে যখন তালিকার সাহায্যে প্রকাশ করা হয় তখনই সেটাকে বলা হয় চাহিদা সূচি। এখন এই যে চাহিদা সূচি, এটিকে কি করা যায়, রেখাচিত্রের সাহায্যেও প্রকাশ করা যায়। তাহলে এটি হলো গাণিতিক প্রকাশ, তাই না? আর এটিকে যখন আমরা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় জ্যামিতিক প্রকাশ। তো রেখাচিত্র অঙ্কন করব কিভাবে, এই অধ্যায়ে অনেকগুলো রেখাচিত্র অঙ্কন তোমাদের শিখতে হবে, তো আপাতত আমরা এই সূচি থেকে একটি রেখাচিত্র অঙ্কন করি। এই স্কেল, স্কেলের সাহায্যে আমরা একটি লম্ব অক্ষ অঙ্কন করে নিব, আর একটা ভূমি অক্ষ অঙ্কন করে নিব। আমি আগে লম্ব অক্ষ অঙ্কন করলাম স্পষ্ট করে বোঝানোর জন্য, বা দেখা জানো যায়, সেজন্য আমি লাল কালি দিয়ে করছি। তোমরা খাতায় পেন্সিল দিয়ে অঙ্কন করবে, এবং সাধারণত যে যখন চিত্র বর্ণনা করতে হয় তখন তোমরা কি করবে, খাতার অপোজিটে অর্থাৎ বাম সাইডে চিত্র অঙ্কন করবে এবং ডান সাইডে এটির বর্ণনা করবে। তো ঠিক আছে, এই তাহলে এটার আমরা কী নাম দিচ্ছি, এটা হচ্ছে ও এক্স অক্ষ, এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, এটাকে বলা হয় ভূমি অক্ষ, এটি হচ্ছে লম্ব অক্ষ। আমরা এই পাশে দাম দেখাবো, আর এই পাশে কী দেখাবো, চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। এখন দেখো আমাদের কি করতে হবে, এই দাম কত কত আছে, 5, 10, 15, 20, তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসগুলোতে গ্রাফ কাগজে চিত্র অঙ্কন করেছো। এই যে স্কেল, ধরো আমি যদি এইটুকু সমান 1 ধরি, এটুকু 2 হবে, এইটুকু তাহলে 3, অর্থাৎ কিন্তু এখানে আমার 5, 10 করে, তাহলে এইটুকু 1 ধরলে তো আমার অনেক দূর, এই 20 পর্যন্ত দেখো এত দূরে যেতে হবে, এই হচ্ছে 20, তাহলে এত বড় তো আমার খাতায় জায়গা নেই। তাহলে আমি কি করি, এইটুকু সমান আমি 5 ধরি, এইটুকু 10, এইটুকু 15, এইটুকু 20, নাকি এইটুকু সমান, অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী আমার যেটুকু মানের দরকার সেইটাই ধরবো। আচ্ছা দেখো তো, এইটুকু সমান যদি আমি কী ধরছি, 2 ঘর সমান আমি 5 ধরলাম, তাহলে এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 15, আর এইটা হচ্ছে 20, ঠিক আছে? অর্থাৎ একই স্কেলে আমি মানটা ধরে নেব, তাহলে এটা হলো 5, এটা ইংরেজি বাংলা হয়ে গেল, আগে বাংলায় লিখেছি এবার ইংরেজিতে লিখে ফেলেছি, তোমরা একই ইয়েতে লিখবে।
এই পাশে আমার 2 4 6 8, তাহলে আমি আবার একই স্কেলে নিব। এইবারও কি আমি কতটুকু সমান ধরব? আচ্ছা, এই পুরো ঘর 2 ঘর সমানে আমি 2 ধরলাম, তারপরে 4, এই ধরো 6, এই ধরো 8, ঠিক আছে। তাহলে এটা হলো 2 4 6 8। এখন আমাদের কি করতে হবে দেখো, যে দাম যখন 5 টাকা, দাম কত? দাম যখন 5 টাকা, চাহিদার পরিমাণ 8 একক, তাহলে এই যে 5 টাকা থেকে আমি একটা রেখা টানবো, ঠিক আছে। 5 টাকা থেকে আমি একটি রেখা ডান দিক বরাবর টানবো, তখন চাহিদার পরিমাণ কত? 8 একক। তাহলে এই 8 একক থেকে আমি একটা রেখা টানবো, এরা পরস্পর দিক বা একটা বিন্দুতে যে ছেদ করবে, আমার এই বিন্দুটার দরকার। এই রেখা দুটো এইভাবে না টেনেও আমি যদি উজ্জ্বলভাবে এইভাবে টানি, মানে পেন্সিল দিয়ে বা ডট ডট দিয়ে টেনে, মানে আমার দরকার হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে। এরপরে আমার কত? দাম যখন 10 টাকা, তখন চাহিদার পরিমাণ দেখো কত ছিল, 6 একক। তা আমি তো জানি যে আমি কোন ইয়া থেকে নিয়েছি, এই 2, এখানে ছিল 2 4 6, দেখো এই স্কেলেই তো নিয়েছি, কাজে আমার একদম নির্দিষ্ট পেয়ে যাব। এবং এখান থেকে আমি একটি 6 বরাবর আর একটা রেখা টানবো, এটা পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেটারও একটা নাম দেব। ধরো এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু। এবার কত? দাম যখন 15 টাকা, তাহলে 2 4, একটা বিন্দু পেলাম এই বরাবর, আমি এই 4 থেকে তাহলে কী করব, আরও একটি রেখা টানবো। কোথায় ছেদ করলো? এই বিন্দুর নাম দিলাম সি। এবার হচ্ছে আমার দাম যখন 20 টাকা, দাম হচ্ছে 20 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 2 একক, এ 2 থেকে আমি একটি রেখা টানবো। এরা যেখানে ছেদ করলো সেটার একটা নাম দিলাম ডি। এখন আমার কাজ কি, এই এ বি সি ডি বিন্দু 4টি আমি যোগ করে দেব, তাহলে দেখো আমি একটি রেখা পেয়ে গেলাম। এই রেখাটার নাম হচ্ছে দিলাম আমি ডি ডি, আচ্ছা প্রাইম দিলাম, তাহলে রেখাটার নাম দিলাম ডি ডি প্রাইম, বা শুধু ডি ডিও লিখতে পারো। তাহলে এই যে রেখাটা পেলাম এটাই হচ্ছে চাহিদা রেখা। তাহলে আমরা কি দেখছি, যে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, কারণ আমরা দেখছি দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। আর যে কোনো বিপরীতমুখী সম্পর্ককেই যখন চিত্রের সাহায্যে অঙ্কন করা যায়, তখন সেটা কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখা পাওয়া যায়। তাহলে চাহিদা রেখা কেমন হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তো এই যে বিধিটি, এই বিধিটির কিন্তু বেশ কিছু ব্যতিক্রম আছে। এখন আমি যদি এই ক্লাসে ব্যতিক্রম নিয়ে আলোচনা করি, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তী ক্লাসে এই বিধিটির ব্যতিক্রম নিয়ে আলোচনা করব, এবং সেটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নিশ্চয়ই তোমরা বুঝেছো যে চাহিদা বিধি কী। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।